তারকেশ্বর এক পবিত্র তীর্থক্ষেত্র। তারকেশ্বরে বাবা তারকনাথের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুদাস। এর আসল ইতিহাস হলো, অনেকে বলে থাকেন বহুকাল আগে বিষ্ণুদাসের ভাই সেখানকার এক স্থানীয় জঙ্গলে দেখে একটি কালো পাথরের উপর গরুরা রোজ গিয়ে দুধদান করে আসত। তারপর তার দাদা বিষ্ণুদাসকে সে পুরো ব্যাপারটা জানায়। ঠিক তারপরে স্বপ্নদেশ পান বিষ্ণুদাস। এরপরে ওই কালো পাথরটিতে শিবজ্ঞান পুজো করা হয়। ঠিক তারপরেই গড়ে ওঠে সেই আটচালা শিব মন্দির। তারপর থেকে ভক্তদের সমাগম শুরু হয় এই মন্দিরটিতে। মানুষ পায়ে হেঁটে কিংবা টেনে, একবার হলো জল ঢালতে গেছে এই বাবা তারকনাথের মাথায়। কথায় আছে দুধ পুকুরে স্নান করলে শরীরের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, তাই হাজার হাজার মানুষের ঢল পড়ে এই তারকেশ্বরের মন্দিরে। তারকেশ্বর মন্দিরে কীভাবে আসবে, কীভাবে পুজো দেবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি ভাস্কর, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি তারকেশ্বর, তারকেশ্বরে গিয়ে পুজো দেবো। আর এখন তো জানো শ্রাবণ মাস মোটামুটি শুরুই হয়ে গেছে, তো তারকেশ্বরে পুজো দেবো। এটা দেখো এখন মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি হাওড়া স্টেশন, এটা দেখো হাওড়া স্টেশন, আর এটা হলো হাওড়া বাস স্ট্যান্ড। তো গিয়ে টিকিটটা কাটি, চলো। টিকিট কেটে নিয়েছি হাওড়া থেকে তারকেশ্বর 15 টাকা। আমি আপ ডাউনে টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার মোটামুটি 3টায় মোটামুটি ট্রেন পেয়ে যাবে। হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া আরামবাগ লোকাল, আর হাওড়া গোয়ার লোকাল, ওটা যেটা পছন্দ সেটা যেতে পারে। হাওড়া থেকে তারকেশ্বর মোটামুটি 19খানা হল্ট পড়বে, সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট, আর ডিস্টেন্স কভার করে 57 কিলোমিটার। হাওড়া তারকেশ্বর লোকাল 5 নম্বর। এই যে তারকেশ্বর, হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ঢুকছে। বেলুর স্টেশন এটা, শেওড়াফুলি জংশন। যখন সবাই তারকেশ্বর আসে এই স্টেশনটায় নেমে সব পায়ে হেঁটে এখান থেকে জল নিয়ে তারকেশ্বরে যায়। তারকেশ্বর স্টেশন নেমে গেছি, এবারে এই ডান দিক দিয়ে হেঁটেও যেতে পারো, এখান থেকে 5 মিনিট হাতে লাগবে। আমি হেঁটে হেঁটেই যাবো। এটা হচ্ছে দুধ পুকুর, তোমরা এখানে স্নান করেও পুজো দিতে পারো। এখানে কাপড় টাপড় সব ছাড়ার সব জায়গাও আছে। আসতে ভাই, ঘর 20 আছে, 30 আছে, 50 আছে, কোনটা দেবো? এগুলো 20, এগুলো 70, 50 করে দাও, এগুলো দিয়ে দিচ্ছি। 20 টাকার আছে, 1 লাখ টাকার আছে, 51 টাকার আছে, যেরকম অনেক রকমেরই ডালা পাওয়া যায়। তোমরা যেটা পছন্দ তোমরা দেখে আমি এখান থেকে নিয়ে নিতে পারো। ডালা
শিবপ্রীতি কাম শিব সংকল্প নাম গোত্রে সংকল্প মূল্যে হবে না অর্থ মূল্যে হবে সবাই যাবে জল্লাবে পূর্ণ সংকল্প মূল্যে পাঁচশো একান্ন টাকা নেবে সকাল আজকে ধরুন মন্দির পাঁচটায় খুলেছে, পাঁচটা থেকে ভক্তরা একদম জল দেওয়ার জন্য উপসে পড়ছে। এখন পর্যন্ত জল ঢালা চলবে ধরুন ওই বিকাল চারটে তিনটে পর্যন্ত চলবে, তারপর বাবা রাজবেশ হবে তখন থেকে জল ঢালা বন্ধ হয়ে যাবে, আবার ভোর পাঁচটা থেকে জল ঢালা হবে। আজকে প্রচুর ভক্তরা এসেছিলেন সকাল থেকে, কালকে সোমবার আরও প্রচণ্ড লোক আজ। হ্যাঁ, এবছরে মোটামুটি শ্রাবণ থেকে ভাদ্র নটা সোমবার পড়বে, নখানা দুখানা হয়ে গেল, এখনও সাতটা পড়বে। অরিজিনাল ভিড় হবে অ্যাকচুয়ালি শ্রাবণী মাস থেকে, এখনও পাবেন রবিবার সোমবার বাদ দিয়ে আসবেন, আর বাকি যে দশ মাস রবিবার সোমবার বাদ দিয়ে বাকি ছটা দিন একদম ফাঁকা, তখন এই যে বাবার ভেতরে গিয়ে জল ঢালবেন। এখন যেমন পাবেন দোকান, আর বাবার যেমন এখন জল ঢালার চুমায় চলছে, আপনি আসবেন সামনে যখন আসবেন ফোন করবেন, একটা মেসেজ ফোন করবেন, সারা বছরের দোকান, এটা হচ্ছে মন্দিরের এক নম্বর দোকান। মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই ফটো তোলা যাবে না, তো বাইরে এসে তখন সাথে পরে কথা বলছি। ভিতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো যাবে না, তাই এইসব জায়গায় এসে তোমাদের জ্বালাতে হবে। হ্যালো, পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে সামনে পাবে অনেক রকমের দোকান, এছাড়াও রয়েছে নিরামিষ খাবারের অনেক হোটেল। চলুন এবার জেনে নিই নিরামিষ খাবার এখানে কী কী পাওয়া যায়। আশি থেকে স্টার্টিং আছে, যেটা মিল সিস্টেম সেটা হচ্ছে আশি থেকে স্টার্টিং আছে, আশি আছে, একশো আছে, একশো কুড়ি, তারপরে একদম স্পেশাল দেড়শো আছে। আশিতে আসছে আপনার ভাত, মুগের ডাল, চিপস, আলু ভাজা, গাওয়া ঘি, শুক্তো, ধোকার ডালনা, আচার, পাঁপড় ভাজা, এক্ষেত্রে মিল তো, পরে যদি ভাত লাগে পরে ভাত ডাল পোস্ত আমরা দিই, ওর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগছে না, না এটা আমি পেট ভরে খেতে পারবো আশি টাকার মধ্যে। আর এমনি নর্মাল প্লেটও আছে আমাদের ষাট টাকা করে, তার নিচেও আছে ষাট টাকায় ভাত ডাল আলু ভাজা দুরকম সবজি আচার, এক্ষেত্রে যা ভাত দিয়ে সাপিছে না, আশা করি কারো লাগে না সবার। এবার আপনার ইচ্ছা ওটা দারুণ খেতে, আর ওর মধ্যে আপনার করম চা আদা আর আমলকি এক্সট্রা আছে, তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে। পাঁচ সাত রকমের মোটামুটি আচার নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করলে আসবেন, কচুরি তরকারি গরম
তাহলে তোমরা খাজা পেয়ে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ি চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য টাটা।